খ্রিস্টীয় 1200-এ জার্মানির হ্যামিলন শহরের ইঁদুর তাড়াতে এসেছিল এক বাসিওয়ালা। বাসিসুরের শহরের ইঁদুর বিদায় করেছিল সে, কিন্তু আজকের দিনে আর সেই বাসিওয়ালা কোথায় পাওয়া যাবে? তাই ইঁদুর মারতে এবার $600,000, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ কোটি টাকা খরচ করতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসের নগর কর্তৃপক্ষ। এই টাকায় কেনা হবে ইঁদুর মারার কল আর পরিচ্ছন্নতার যন্ত্রপাতি। প্যারিসে এই মুহূর্তে মানুষের সংখ্যার দ্বিগুণ ইঁদুরের বসবাস, ফলে যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। গত ডিসেম্বরে নগরের প্রসিদ্ধ কয়েকটি পার্ক আর বাগানও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বাধ্য হয়ে ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে নগর কর্তৃপক্ষ। জার্নাল দু দিমানসে নামে এক সাপ্তাহিকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র অ্যান হিগালগো বলেছেন, ইঁদুর মারার ফাঁদ কেনা এবং শহরের রাস্তাভর্তি সিগারেটের শেষাংশ পরিষ্কারে এখন নগর কর্তৃপক্ষ $600,000 ব্যয় করার পরিকল্পনা করেছে। সেই সঙ্গে শহরের রেস্তোরাঁ এবং আবাসিক ভবনগুলোর প্রবেশমুখে আর বেরুনের পথে বেশি করে অ্যাস্ট্রে বা সাইদানি বসানোর জন্য কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে, সাইদানির অভাবে লোকে সিগারেটের শেষাংশ রাস্তায় ফেলে আর তাতেই ইঁদুর বাড়ে। প্যারিসে অন্যান্য আবর্জনার সাথে বছরে কেবল 150 টন সিগারেটের শেষাংশ কুড়িয়ে ফেলতে হয় পরিচ্ছন্নতা কর্মীদের।